Tudo bem, pessoal. জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভৈরবে প্রথমবারের মতো মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় ব্যবসায়ীদের, মৎস্য ব্যবসায়ী এবং ক্রেতা সকলের সর্বরকম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মেলায় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে, রুই, কাতল, ইলিশ, সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে এই কোরাল, রূপচাঁদা, এছাড়াও দেশীয় যে ছোটো মাছগুলো রয়েছে মিনি মাছ, ট্যাংরা মাছ এবং ছোটো চিংড়ি, অর্থাৎ হচ্ছে মাছের সকল প্রজাতি বলা যায় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমাদের যে মৎস্য অফিসে একটি স্টল করা হয়েছে, এখানে আমরা ঘরের ভিতরে মাছ চাষ পদ্ধতি দেখানো হয়েছে। এই ভৈরবে মাছের সাথে একটি সম্পর্ক রয়েছে, কিন্তু এর আগে ইতিপূর্বে এই ভৈরবে কখনো মৎস্য মেলা আয়োজন করা হয় নাই। এক্ষেত্রে এই উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে। ভৈরববাসী যারা রয়েছেন, মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন, সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা আছেন সকলের সহযোগিতার মাধ্যমে ভৈরবে এই প্রথমবারের মতো যে আয়োজন করা হচ্ছে, আশা করি এই আয়োজন ভবিষ্যতে আরও উত্তরোত্তর বৃদ্ধি।